জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল বলতো এখন মানুষ কৃতদাস বলে এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টি নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ শুক্রবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে ফিরোজ রশিদ বলেন মানুষের জীবনে নিরাপত্তা নেই ব্যাংকিং খাতে অরাজকতা চলছে সংসদে বিরোধী দল কিছু বলে না এই কারণে মানুষ আস্থা হারিয়েছে বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে সারাদেশে চলমান তীব্র দাবদাহে সাধারণ মানুষের জন্য পাঁচ দিনের খাবার পানি স্যালাইন বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টির রৌশনপন্থী অংশ শুক্রবার রাজধানীর বিজয়নগরে কর্মসূচি উদ্বোধন করেন দলের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ও মহাসচিব কাজী মামুনুর রশিদ সহ কেন্দ্রীয় নেতারা এর আগে সংবাদ সম্মেলনে কাজী ফিরোজ রশিদ অভিযোগ করেন দেশের মানুষ কষ্টে আছে এ অবস্থায় সংসদের জাতীয় পার্টি কোনো ভূমিকা রাখতে পারছে না অবস্থা সারা দেশে বিরাজমান এটা চলতে পারে না আজকে মানুষের কি হবে সব থেকে বেশি কাজ হল রাজনীতিবিদদের এদের বুদ্ধে কথা বলা কিন্তু সংসদে যার বিরোধী দল তারা এখন কোনো কথা বলে না আগে যত লব্যদ করেছে আমি এখন দেখি যে তারা সব নিশ্চুপ হয়ে গেছে পূর্বে মানুষে আমাদের বলতো জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী এখন বলে যে এরা দাস এ সময় ফরিদপুরের মধুকালীতে পিটুনিতে দুই ভাইয়ের নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন তিনি পুলিশ যা করতেছে যদি পর পুলিশ বলবে যে গণপিটুনিতে মারা গেছে একটা রিপোর্ট দিয়ে দেবে কেউ খবর রাখবো না আরেকটা চাপা পড়ে যাবে এই যে হতে পারে না আমরা বলবো যে একটি নিরপেক্ষ নির্দলীয় এবং হাইকোর্টের জাস্টিসদের নিয়ে একটি কমিটি করা কেন এই ধরনের ঘটনায় দেশে হবে যারা সাথে জড়িত যত সে এমপি সাহেবের লোকক মন্ত্রী সাহেবের লোক সবাই সবাইকে আমরা চেনি তাদের কঠোর বিচারের আওতা হবে আর রোশন ইরশাদের নেতৃত্বে জাপা আবারও ঘুরে দাঁড়াবে বলে দাবি করেন আবু হোসেন বাবলা সারা দেশব্যাপী আমরা সাড়া পাচ্ছি এবং আমাদের প্রতিটি জেলায় অলরেডি কমিটি হয়ে গেছে আমাদের কেন্দ্রীয় কমিটি হয়েছে আরও কিছু আংশিক কমিটি ঘোষণা হয়েছে আমার মনে হচ্ছে জনগণ এই মূল জাতীয় পার্টি বলতেই আসন্ন উপজেলা নির্বাচন প্রসঙ্গে নেতারা বলেন জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে না তবে কেউ নির্বাচন করতে চাইলে বাধা দিবে না তারা শ্রদ্ধার হাসান মাহমুদ দেশ টিভি ঢাকা